রবিবার গড়িয়াহাটে নিজের পৈতৃক বাড়িতে খুন হয়েছেন সুবীর চাকি এবং তার গাড়ির চালক রবীন মণ্ডল। জানা গেছে মৃত সুবীর ছিলেন কিলবার্ন ইঞ্জিনিয়ারিং লিমিটেড নামের একটি সংস্থার ডিরেক্টর। আগে এই সংস্থাতেই ম্যানেজিং ডিরেক্টর এবং ডিরেক্টর অপারেশনস পদে দীর্ঘদিন কর্মরত ছিলেন তিনি। সুবীর খড়গপুর আইআইটির প্রাক্তনী ছিলেন, স্নাতকোত্তরের পড়াশোনা করেছিলেন জোকার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে। সূত্রের খবর, অগাধ সম্পত্তির মালিক ছিলেন সুবীর। গড়িয়াহাটের পৈতৃক বাড়ি ও নিউ টাউনের আবাসন ছাড়াও বেশ কয়েকটি বাড়ির মালিক তিনি, রয়েছে দামি গাড়িও। সুবীরের ছেলে ও মেয়ে উভয়ই প্রবাসী, ছেলে থাকেন লন্ডনে, মেয়ে বেঙ্গালুরুর বাসিন্দা। ব্যক্তিগত জীবনে নির্বিবাদী ভদ্রলোক ছিলেন সুবীর, এ কথা এক বাক্যে স্বীকার করে নিয়েছেন তার পরিচারিকা এবং অফিসের কর্মীরাও। আমি 40 বছর কাজ করছি। হ্যাঁ, এতদিন ধরে তুমি সুবীর চাকি যে বাড়িটা বিক্রি করছে নিশ্চয় জানতে? হ্যাঁ, আমাকে মাঝে মাঝে আসতে বলতো, ঘরটা মোছা। আজকে কি কাজ করার উদ্দেশ্যে এসেছিলেন? আজকে কি কাজ করার উদ্দেশ্যে এসেছিলেন? ভিড় দেখে আমি এখানে দাঁড়িয়ে পড়েছি। আপনি জানতে পারলেন এরকম একটা ঘটনা ঘটেছে? আসতেন আমাদের বলতেন মাঝে মাঝে, আমরা যখন অফিস আওয়ার্সে আসতাম তখন আমাদের দেখিয়ে দিতে বলতেন। ওনার ড্রাইভার যে ছিলেন উনি মেনলি আসতেন, নিচেরটা দেখিয়ে দিয়ে ক্লায়েন্টকে দেখিয়ে দিয়ে চলে যেতেন। এহেন সুবীর চাকি খুনে ইতিমধ্যেই ঘনিয়ে উঠেছে রহস্য। ঠিক কী কারণে সুবীর বাবুকে খুন করা হয়েছে জানা না গেলেও খুনের মোটিভ হিসেবে ব্যক্তিগত শত্রুতার পাশাপাশি কোনো সম্পত্তিগত বিবাদের বিষয়টিকেও খতিয়ে দেখা হচ্ছে। নিউজ টাইম